দর্শক মন্ডলী, কথা বলছি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ব্রজমোহন কলেজের সামনে থেকে। এটি বরিশাল জেলার সদর উপজেলার কলেজ রোড নামক স্থানে অবস্থিত। এই কলেজটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যা বিএম কলেজের নামেই বেশি পরিচিত। 1899 সালে প্রখ্যাত সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী অশ্বিনী কুমার দত্ত কলেজটি প্রতিষ্ঠা করেন। তখন কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। সে সময়ে এই কলেজের মান এতটাই উন্নত ছিল যে এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাতি পায়। কলেজটির মোট আয়তন 60 একর। এখানে রয়েছে 8টি একাডেমিক ভবন, ছাত্রছাত্রীদের থাকার জন্য রয়েছে 7টি হোস্টেল, রয়েছে সুবিশাল অডিটোরিয়াম, সাধারণ ও আইসিটি ল্যাব, সাইবার সেন্টার, এছাড়াও বিদেশি ভাষা শিক্ষা কেন্দ্র, মসজিদ ও লাইব্রেরি। 1965 সালে কলেজটি জাতীয়করণ করা হয় এবং বর্তমানে কলেজটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। কলেজটিতে স্নাতক শ্রেণীতে 22টি বিষয় এবং স্নাতকোত্তর শ্রেণীতে 19টি বিষয়ে পাঠদান করে থাকে এবং এর শিক্ষার্থীর সংখ্যা প্রায় 27,000। শুধু শিক্ষা দীক্ষাই নয়, এখানে রয়েছে চমৎকার প্রাকৃতিক মনোরম পরিবেশ, রয়েছে সুবিশাল 3টি দিঘি বসার জন্য উন্মুক্ত স্থান, গাছের ছায়া এবং বিশুদ্ধ বাতাস। এছাড়াও খেলাধুলার জন্য রয়েছে 2টি বড় মাঠ। কলেজ বরিশাল তথা বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক অসাধারণ স্থান দখল করে আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, 52-এর ভাষা আন্দোলন, 62-এর শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা সংগ্রাম, সবগুলোতেই রয়েছে বিএম কলেজের গুরুত্বপূর্ণ অবদান। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস, সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়, আলতাফ মাহমুদ, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ডক্টর স্বদেশ বসু সহ প্রখ্যাত অনেক ব্যক্তি ছিলেন এই কলেজের প্রাক্তন ছাত্র ও শিক্ষক। শিক্ষা ও প্রাকৃতিক পরিবেশের এক চমৎকার সমন্বয় ঘটেছে এই কলেজটিতে। তাই বরিশাল ভ্রমণে বিএম কলেজের ক্যাম্পাস হতে পারে আপনার অন্যতম পছন্দের স্থান।